সুমনদা, খুব ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ এত সুন্দর এক্সপ্লানেশন আমাদের শ্রদ্ধেয় কাকু দিচ্ছেন, কি বলবো, বলার আর ভাষা নেই। সুমনদা, তুমি কি বলছিলে, তোমারও কিছু প্রশ্ন রয়েছে? হ্যাঁ আছে, অনেকগুলোই প্রশ্ন আছে। বলো তো দেখি। অনেকেরই প্রশ্ন বলেছে যে এরকম ব্যক্তিত্ব যিনি আমাদের সুপ্রিয় কাকু, যে ওনার কাছে থেকে অনেক কিছু জানারও আছে, অনেকের অনেক প্রশ্ন আছে। অখণ্ড সঙ্গের যুবক যুবতীদের অনেকেরই অনেক প্রশ্ন আছে। তার মধ্যে কাকু একটা প্রশ্ন হলো ওদের, যে অখণ্ড সঙ্গে সঙ্গ প্রদানের নেতৃত্ব কেমন ব্যক্তিরা দিতে পারেন, এবং অখণ্ড সঙ্গে সঙ্গ প্রদানের নেতৃত্বের রুল কি, এটা যদি একটু বলে দেন আমরা খুবই উপকৃত হব। আমি আগেই বলেছি যে অখণ্ড সঙ্ঘের যিনি প্রধান হবেন তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবেন না। কিভাবে হবেন? তিনি মনোনীত হবেন। কিভাবে? একজন ব্যক্তির দ্বারাই তিনি মনোনীত হবেন, দুইজন ব্যক্তির দ্বারা নয়। সেই একজন ব্যক্তিটিকে, তিনি হচ্ছেন পূর্ববর্তী অখণ্ড সঙ্ঘ প্রধান। তিনি যেমন ব্যক্তিকে অখণ্ড সঙ্ঘের নেতৃত্ব গ্রহণের উপযুক্ত বিবেচনা করবেন তেমন ব্যক্তিরাই নেতৃত্ব দিতে পারবেন। এই হচ্ছে সোজা উত্তর, অতি সিম্পল। একমাত্র অখণ্ড সঙ্ঘ প্রধান যিনি আছেন বর্তমানে, তিনি যাকে উপযুক্ত মনে করবেন তিনিই নেতৃত্ব দিতে পারেন, অপরে পারেন না। লক্ষ লক্ষ লোক যদি মনে করেন যে এ ব্যক্তিটি নেতৃত্ব দেবে, আর সঙ্ঘ প্রধান যিনি আছেন বর্তমানে তিনি যদি বলেন না এ ব্যক্তিটি দেবেন না বি ব্যক্তিটি দেবেন, তাহলে ওর কথা, ওনার কথাই পালিত হবে, বি ব্যক্তি নেতৃত্ব হবেন, এছাড়া আর কোনো ক্রাইটেরিয়ন নেই এই বিষয়ে। যেমন আমাদের অখণ্ড সংগঠনে কিভাবে হয়েছে একটু যদি বলে দেন। আমাদের অখণ্ড সংগঠন অথবা অখণ্ড সঙ্ঘ দুটো কথাই ঠিক, ডিফারেন্স কিছু আছে। এটা হয়েছে একমাত্র পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির তপস্যার দ্বারা, তিনি এর প্রতিষ্ঠাতা। কেন প্রতিষ্ঠা করলেন এই প্রশ্নটা খুব, কেন তিনি এই সঙ্ঘ প্রতিষ্ঠা করলেন, এই উত্তরটা আমাদের প্রত্যেকের জানা দরকার, প্রতিটি মানুষের জানা দরকার, পৃথিবীর, শুধু ভারতবর্ষের নয়। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। শ্রী শ্রী বাবামণির লক্ষ্য কী যার জন্য তিনি অখণ্ড সঙ্ঘ তৈরি করেছেন? লক্ষ্য হচ্ছে সমগ্র পৃথিবীর যে বর্তমান মানব সমাজ, আমি শুধু একটি দেশের কথা বলছি না, সারা পৃথিবীতে যে 700-800 কোটি মানুষ এখন বসবাস করছেন, এদের প্রত্যেকটি মানুষকে তিনি দেবমানবে রূপান্তরিত করতে চান। কথাটা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে, পাগলের প্রলাপ বলেও মনে হতে পারে, কিন্তু এটা সত্য। শ্রী শ্রী বাবামণির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নিখিল বিশ্বব্যাপী যত মানুষ আছে, যত নরনারী আছে, তাদের প্রত্যেককে তিনি মহামানবে, দেবমানবে উন্নত করতে চান বা অভ্যুন্নত করতে চান বা পরিবর্তিত করতে চান। এটা কি সম্ভব? কি সুন্দর, কি সুন্দর পরিকল্পনা! খুব সুন্দর। তো তার জন্য তিনি পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাটা সম্পর্কে আমার বলা প্রয়োজন, এই প্রসঙ্গে এসে যায়। সেই পরিকল্পনাটা 300 বৎসরের, অর্থাৎ 300 বৎসর ধরে প্রতিটি অখণ্ডকে কাজ করে যেতে হবে। কি কাজ? প্রধান কাজ চরিত্র গঠন আন্দোলনের প্রচার এবং প্রসার। এটা আবার কি, কেউ প্রশ্ন করতে পারেন আপনারা যে এটা আবার কি চরিত্র গঠন আন্দোলন? এটা তো আমরা শুনি নাই কোনোদিন, আমরাও শুনি নাই। কত কৃষক আন্দোলন, খাদ্য আন্দোলন, শিক্ষক আন্দোলন এবং কত কত শত প্রকারের আন্দোলন যে আমরা দেখি বা শুনি তার কোনো হিসেব নেই, কিন্তু এই কথাটা আমরা কেউ শুনি নাই যখন আমরা বলছি চরিত্র গঠন আন্দোলন। শোনার কথা না, কারণ যিনি এই আন্দোলনটি সৃষ্টি করেছেন তিনি বরাবর নিজেকে লোকলোচনের অজ্ঞাতে রেখে তিনি কাজ করে গেছেন। তিনি যশ চাননি, মান চাননি, প্রতিষ্ঠা চাননি, তিনি করে গেছেন কাজ নিজেকে প্রচ্ছন্ন রেখে, মহৎ কাজ তিনি করে গেছেন, সেই কাজটিরই নাম চরিত্র গঠন আন্দোলন। এই বিষয়ে যদি বিশদভাবে আরেকটু জানতে হয় তাহলে পরবর্তীতে আমরা বলার চেষ্টা করব। আরেকটা যে কাকু প্রশ্ন ছিল, অখণ্ড সঙ্গে সঙ্গ প্রদানের নেতৃত্বের রোল কি, এটা অনেকেরই জানতে চায়। স্বাভাবিক জানতে চাওয়া, কারণ এটা একটা অগতানুগতিক সঙ্গ। যিনি নেতা থাকবেন
দায়িত্ব অনেক বেশি। অখণ্ডের সঙ্গে যিনি নেতা থাকবেন, কারণ বলাই হয়েছে বারবার যে তিনি মনোনীত ব্যক্তি এবং তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি সকলকে বলতে চাইছি, পৃথিবীতে বহু দেশ আছে, সব দেশের দেশেরই কিভাবে তারা চলবেন চালিত হবেন তার জন্য লিখিত সংবিধান আছে। যে কোনো একটা অর্গানাইজেশন বা সংস্থার একটা গঠনতন্ত্র থাকে, যে কোনো দেশেরও থাকে। ভারতবর্ষ একটা দেশ, বিশাল দেশ, সেটা কিভাবে চলবে তার জন্য একটা সংবিধান আছে, এটা আমরা সবাই জানি। বিভিন্ন সংঘেরও সংবিধান আছে। এমন দেশ কি আপনারা কেউ জানেন? একটা দেশ পৃথিবীতে আছে যাদের কোনো লিখিত সংবিধান নেই, সেই দেশটির নাম ইংল্যান্ড। এবং আমরা সবাই জানি ইংল্যান্ড একটা অত্যন্ত উন্নত, সভ্য, বিজ্ঞানে উন্নত দেশ। কিন্তু এটা ভেবে অবাক হই, এটা কিভাবে সম্ভব? এত বড় একটা দেশ, এত শক্তিশালী একটা দেশ, লিখিত সংবিধান যারা চলছে, হ্যাঁ চলছে, আমেরিকার সংবিধান আছে, কানাডার সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধান আছে, পাকিস্তানের সংবিধান আছে, পৃথিবীর প্রায় সব দেশের সংবিধান আছে, বাদে ইংল্যান্ড। শ্রী শ্রী বাবা উনি যে নীতিটা গ্রহণ করেছেন সেটা ইংল্যান্ডের সঙ্গে মিলে, অখণ্ডের সঙ্গে। যিনি যখন সংঘ প্রধান রূপে বিরাজ করবেন, তার মুখের কথাই হচ্ছে সংবিধান, তার মুখের কথা হচ্ছে আইন। হোয়াট এভার দি সংঘ প্রধান সেইজ ইজ ল। বাবা উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, ঠিক বুঝেছিস তুই। এটাও একটা অগতানুগতিক দিক ভগবানি। তো আমরা কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে এসেছি, চরিত্র গঠন আন্দোলনের কথা বলছি। কাকু, এটা খুব ভালো লাগছে, এটা খুব মানে খুব সুন্দর লাগছে আপনাদেরকে শুনতে। এবং আমরা যুব অখণ্ড সম্প্রদায় এই ব্যাপারে আমাদের কিছু জানা ছিল না। খুব খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, বলুন প্লিজ। শ্রী শ্রী বাবামণি যখন শ্রী শ্রী বাবামণির অভিষেক প্রদান করেন, অভিযুক্ত করেন পবন গীতে 1970 ইংরাজিতে 27 অক্টোবর তারিখে, তখন বক্তৃতাতে বলেছিলেন, আমার সন্তানদের মধ্যে কেউ ভবিষ্যতে হয়তো বিশ্ববিখ্যাত হবে, সেটা খুব আনন্দের। শুধু ভারত বিখ্যাত নয়, আমার সন্তানদের মধ্যে কেউ বিশ্ববিখ্যাত হতে পারে, সেটা আনন্দের। কিন্তু আমার সোজা কথা, তুমি যদি বিশ্ববিখ্যাত হও আর মা সংহিতার নেতৃত্বে আস্থা রাখতে না পারো, তাহলে তুমি আমার কেউ নও, আমার সঙ্গের বাইরে তোমার স্থান। এটা আমি নিজের কানে শুনেছি 1974 দি মাল্টিভার্সিটির উদ্বোধন উপলক্ষে শ্রী শ্রী বাবা উনি এই কথাগুলি রিপিট করেছিলেন যখন আমি সশরীরে ছিলাম ওখানে, এবং প্রায় বক্তৃতাটা আমার মুখস্থ হয়েছিল। অতএব এই একটি কথা থেকে বলা চলে যে যিনি সংঘ প্রধান তার নেতৃত্ব সবাইকে মানতে হবে, যদি না মানো কোনো আপত্তি নাই, বাবা উনি তো জীবনে কাউকে অভিশাপ দেন নাই, কিন্তু সঙ্গের বাইরে চলে যেতে হবে। তিনি অখণ্ড নন, তিনি বাবা উনি শিষ্য থাকেন না। এই কথাগুলি বর্তমান যুবক যুবতী অখণ্ডদের বিশেষ করে জানার একান্ত প্রয়োজন, এই জন্য আমি বললাম।